হ্যালো দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি তৈরি করব লাবড়া। লাবড়াতে লাগবে এই জায়গায় মিষ্টি কুমড়ো, মিষ্টি কুমড়ো আছে, আলু আছে, মিষ্টি আলু আছে, সজনে ডাঁটা আছে, কাঁচকলা আছে, বেগুন আছে, সব রকমের সবজি আছে এর মধ্যে। দিয়ে এটা আমি লাবড়া তৈরি করব। লাবড়াতে লাগবে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, আদা কুচি, কাঁচা লঙ্কা চিরা, গুড়, আখের গুড়, এটা ঘি, সর্ষের তেল, হলুদ, স্বাদ মতো নুন। গ্যাসটা আমি অন করলাম, কড়াইটা বসিয়ে আমি কড়াইতে তেল দেব। গ্যাসটা আমি বাড়িয়ে দিলাম, আমার কড়াইটা গরম হয়ে আসছে। এবার আমি ওর মধ্যে 2 টেবিল চামচ তেল দিলাম। আমার তেলটা গরম হয়ে আসছে, এবার আমি শুকনো লঙ্কা দেবো ওর মধ্যে। তেজপাতাটাও দিয়ে দিলাম, পাঁচফোড়নটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি আদা কুচিটা দিয়ে দিলাম। আমি সবজিটা এর মধ্যে দিয়ে দেবো সব। দিয়ে এবার আমি স্বাদ মতো নুন দেবো, দেবো আমি কাঁচা লঙ্কা চিরা, আমি এর মধ্যে হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার আমি সবজিটা 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আমার 10 মিনিট হয়েছে, এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি। আমি এর মধ্যে একটু জল দেবো। গ্যাসটা আমি বাড়িয়ে দেব, এই লাবড়াটা আমি তৈরি করেছি এই কারণে আজকে সরস্বতী পুজো, আজকে আমাদের বাড়িতে নিরামিষ খায়, ওই জন্য আমি খিচুড়ি দিয়ে এই লাবড়া দিয়ে পরিবেশন হবে। আপনারা এরকমভাবে লাবড়া রান্না করে খিচুড়ি দিয়ে পরিবেশন করবেন। রান্নাটা খেয়ে কেমন লাগলো আমাকে জানাবেন, আমি আবার নতুন রেসিপি করে দেখাবো। এবার আমি আর 5 মিনিট ঢাকা দেবো, সবজিটা ভালোভাবে সিদ্ধ হবে। আমার 5 মিনিট হয়েছে, এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি। সবজিটা দিয়ে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, পাঁচফোড়নটা খুব সুন্দর গন্ধ হয় এই সবজিতে। এই সবজিটা যখন আপনারা রান্না করবেন তখন আপনারা অবশ্যই পাঁচফোড়ন ফোড়নে দেবেন।
আর এর মধ্যে দেবেন গুড়, চিনি না দিয়ে গুড় দেবেন, তাহলে সবজিটা খুবই টেস্টি হবে, খুব ভালো লাগবে খেতে। সবজিটা হয়ে আসছে, এবার আমি নাড়া চাড়া দিয়ে সবজিটা নামাবো। গরম ভাতের সঙ্গেও খুব ভালো লাগবে, ডালের সঙ্গে, গরম ভাতের সঙ্গে, খিচুড়ির সঙ্গে খুবই ভালো লাগবে, রুটি দিয়েও ভালো লাগে খেতে। নামানোর আগে আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। আমার সবজিটা হয়েছে, এবার আমি গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।